প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দর্শক, আজকে চলে আসলাম নাটোর তেয়াবাড়ি হাটে। আপনাদের এই হাটে দেখাবো বিভিন্ন ধরনের খোলসুন তৈরি করা, কতদিন লাগে, দাম কেমন, এসব বিস্তারিত আপনাদের আজকে তুলে ধরবো। তো দর্শক, পুরো ভিডিওটাই কন্ট্রোল করবেন আর আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন। চলুন দর্শক, শুরু করা যাক আজকের প্রতিবেদনটি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। খোলসুন কি দাম যাচ্ছে? আড়াইশো। সুদন বেশি, বেতন কম, খোলসুনে। আর বারোটা বারোটা চারশো টাকা। এটার সময় কতদিন লাগে তৈরি করতে? একজনের দুই দিন। কাকা ভালো আছেন? খোলসুন আপনার কটা লাগছেন? কতদিন সময় লাগে কয়দিন সময় লাগে তৈরি করতে? হ্যাঁ, মেলা দেন। আচ্ছা, দাম কত, এটা দাম কত যাচ্ছে খোলসুনের? পাওয়ার দিচ্ছি আর তৈরি করতে কটা মাস লাগে? কটা মাস লাগে তৈরি করতে? চোদন কম, বেতন বেশি, খোলসুন কত করে বিক্রি করছে? আড়াইশো তিনশো, খুবই কম তো দাম। দর্শক দেখলেন নাটোর তেয়াবাড়ি হাটের বিখ্যাত খোলসুন, এখানে অনেক বিক্রয় করা হয়। তো আশা করি কাকে অবস্থা ভালো আছেন? খোলসুন কটা আনছেন বাজারে? ছটা বিক্রি হয়েছে, বিক্রি হয়নি। ওটা কত দাম যাচ্ছেন এই খোলসুনটা? সাড়ে তিনশো। খোলসুনের দাম কি এই না আরো আছে? বাজার কমে গেছে না বাড়ছে? এই পাঁচটা তো কাকার বাজার কি নাটোর নাটোরে না কোথায়? কতদিন সময় লাগে? হ্যাঁ বলো তো, কয়দিন সময় লাগে? একদিন। কটা লোক লাগে? একজনের হয়ে যাবে না, দুজন লাগবে? তিনজন। আর একটা বাঁশ কত, কটা লাগে তৈরি করতে? দুশো। এটা তল্লা বাঁশে না গিরি বাঁশের কাকা? তল্লা বাঁশের। হ্যাঁ দর্শক দেখলেন, এখানে কেউ কিনে চলে চলেছে নাটোর তেয়াবাড়ি হাটে। তো কাকার নামটা কি জানো? কি বিনয়। আচ্ছা, এখানে নাটোর সামনে তেয়াবাড়ি হাটের সামনে গেটের সামনে কাকা বিনয় দাদা বসেন, তো অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা কাকা, ধন্যবাদ। আমি মনে করবো আপনি মায়ের পেটের পড়ার পর থেকে হাটে যতদিন আসছেন ততদিন আপনি এই আজমেরি কোম্পানির প্রচার শুনেছেন, শোনেন নাই? এটা তেয়াবাড়ি হাটে যারা আসেন, এটা কাকা কোথায় 40 বছর ধরে দেখতেছি, কোন হকার কোন মায়ের থাকে না। সেই হচ্ছে ব্যাপারে যে করোনাকালীনের থেকেই আমার কোম্পানির মালিক সাহেব বলেছে আর গান বাজনা হবে, এখন থেকে যে মেশিন, এই থেরাপি মেশিন কি কোম্পানি এশিয়া ল্যাবরেটরিজের কোম্পানির সদন এটা মান্না পাচ্ছেন, কিন্তু এটা করবেন না। একটু পিছনে দাঁড়ানি না, একটু পিছনে দাঁড়ান, ওনার পিছনে দাঁড়ান বাবা, একটু কান চিকিৎসাটা করে দিচ্ছি। এই দেখেন, এই মাছটার কথা বলেছিলাম, এই মাছটা খাবেন না। এই মাছটা খেলে পুরুষ মানুষের পিত্তি থলিতে পাথর হয় এবং তখনই আপনাকে নামাই দিব। আর আপনার ব্যাপারে যে হাঁটু আছে না,
এই যে হাঁটু হাঁটু এই হাঁটু।